আজকের আলোচনা উপকূল ভাগ এবং তটভূমি। উপকূল বলতে আমরা বুঝি সাধারণভাবে স্থলভাগ এবং সমুদ্রের সংযোগ স্থলকে। আবার ভৌগোলিক অর্থে উপকূল বলতে বোঝায় সর্বোচ্চ ঝটিকা তরঙ্গের জল ভূপন্তরে যতদূর পর্যন্ত পৌঁছায় সেই উঁচু খাড়া পার বা ভিগুর পেছনের দিকে স্থলভূমিকে বলা হচ্ছে উপকূল। তাহলে উপকূল অন্যভাবে বলা যায় সমুদ্র তটের পেছনে যতটা অংশের ভূপ্রকৃতি একই রকম সেই সমধর্মী ভূখণ্ড যেটি সমুদ্র তটের সমান্তরালে অবস্থিত তাকেই বলা হচ্ছে উপকূল। এবার আমরা জানব উপকূল রেখা উপকূলের সম্মুখে বা ভিগুর পাদদেশীয় অঞ্চল অথবা যতদূর পর্যন্ত ঝটিকা তরঙ্গের জল পৌঁছায় সেই অংশ বা সীমারেখাকে বলা হচ্ছে কি উপকূল রেখা। তাহলে এটা কি উপকূল রেখা। উপকূল রেখা উপকূল রেখা। এবার আমরা জানবো তটভূমি। তটভূমি কেন বলছে উপকূলের সম্মুখ ভাগ। উপকূলের সম্মুখ ভাগই হচ্ছে তটভূমি। আবার ভৌগোলিক অর্থে বলা হয় ভরা গোটালে বা ভরা জোয়ারে ভাটার নিম্ন সীমা থেকে। আবার বলছি ভরা গোটালে বা ভরা জোয়ারে জলের জলসীমার নিম্ন সীমা থেকে উপকূলে উঁচু খাড়া পার পর্যন্ত বা ভিগুর পারদেশীয় অঞ্চল পর্যন্ত বা যেখানে খাড়া পার নেই সেখানে যতদূর পর্যন্ত ঝটিকা তরঙ্গের জল পৌঁছায় সেই সীমানা অঞ্চল পর্যন্তই হচ্ছে কি তটভূমি। তটভূমির তিনটি অংশ সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমি। তো প্রথমে আমরা জানব সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি কাকে বলছে ভাটার সময় জল যতদূর পর্যন্ত নেমে যায় সেই নিম্ন সীমা থেকে জোয়ারের জলের গড় উচ্চতা পর্যন্ত অর্থাৎ জোয়ারের জল গড় উচ্চতা পর্যন্ত যতটা আসে সেই অংশ পর্যন্ত হচ্ছে কি সম্মুখ তটভূমি। তাহলে এই অংশ কি সম্মুখ তটভূমি। আবার বলছি ভাটার সময় যত পর্যন্ত জল নেমে যাচ্ছে সেই অংশ থেকে জোয়ারের জলে গড় উচ্চতা পর্যন্ত অর্থাৎ জোয়ারের জল যতটা আসে একটা এভারেজ উচ্চতা বের করা হয় সেই গড় উচ্চতা পর্যন্ত অংশই হচ্ছে কি সম্মুখ তটভূমি। তাহলে এটা কি এটা হচ্ছে সম্মুখ তটভূমি। এবার পশ্চাৎ তটভূমি কোনটা সম্মুখ তটভূমির পেছনে ভিগুতর পর্যন্ত বা জোয়ারের জলের গড় উচ্চতা থেকে ভিগুতরের পাদদেশীয় অঞ্চল পর্যন্ত বা যেখানে ভিগুতর নেই সেখানে ঝটিকা তরঙ্গের জল যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত অংশ হচ্ছে কি পশ্চাৎ তটভূমি। পশ্চাৎ তটভূমি। তাহলে অংশ কি এটা হচ্ছে পশ্চাৎ তটভূমি এটা হচ্ছে সম্মুখ তটভূমি। এবার হচ্ছে কি পুরোদেশীয় তটভূমি। পুরোদেশীয় তটভূমি কোনটা সম্মুখ তটভূমির সামনে বা ভাটার সময় জল যত পর্যন্ত নেমে যাচ্ছে সেই নিম্ন সীমা থেকে মহীসমানের অবশিষ্ট অংশই হচ্ছে কি পুরোদেশীয় তটভূমি। তাহলে এটা কি পুরো দেশীয় তটভূমি। পুরোদেশীয় তটভূমি সবসময় জলে ডুবে থাকে বলে একে
মগ্ন তটভূমিও বলা হয়ে থাকে। এখানে আরেক বিষয় জানবো, সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির সংযোগস্থলে সমুদ্র তরঙ্গবাহিত, বিশেষ করে ঝুটিকা তরঙ্গবাহিত, নুড়ি কাঁকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির সংযোগস্থলে যে সর্বোচ্চ খাড়া পাহাড় সৃষ্টি হয় যা উপকূলের সাথে সমান্তরালে অবস্থান করে তাকে বলা হয় কি? বান। তাহলে এটা কি? বান। তাহলে আমরা কি জানলাম? উপকূল জানলাম এবং তটভূমি জানলাম। তাহলে আমরা এর মধ্যে একটু পার্থক্য করতে পারি। উপকূল বলতে আমরা বুঝি স্থলভাগ এবং জলভাগের সমুদ্রের সংযোগস্থল, আর তটভূমি বলতে বুঝি যেটা উপকূলের সম্মুখে অবস্থিত সেটা হচ্ছে তটভূমি। উপকূলের উচ্চতা তটভূমি থেকে অনেকটা বেশি, কিন্তু তটভূমি উপকূল থেকে তটভূমির উচ্চতা অনেকটা কম। আর কিছু বলার, তটভূমির উপরে সৈকতভূমির সৃষ্টি হয়, আর উপকূল হচ্ছে মহাদেশের আদিশিলা বা প্রান্তীয় অংশ। তা আজকে আমরা উপকূল এবং তটভূমি জানলাম, এরপরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।